وهو أحسن لقد خلقنا الإنسان في أحسن تقويم হে পৃথিবীর মানুষ সম্প্রদায় জেনে রেখে দাও আমি যদি চাইতাম পৃথিবীর অন্য প্রাণীকে উৎকৃষ্ট করে সৃষ্টি করতে পারতাম আমি যদি চাইতাম জিনদেরকে তোমাদের থেকে বেশি মর্যাদা দিতে পারতাম আমি যদি চাইতাম পৃথিবীর মালায়েকা ফেরেশতাদেরকে তোমাদের থেকে উৎকৃষ্ট করতে পারতাম তবে মানব জাত শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দয়া এবং মায়া করে তোমাদেরকে ইচ্ছা দিয়েছি তোমাদেরকে বিবেক দিয়েছি ইচ্ছা এবং বিবেকের উপর যদি কন্ট্রোল রেখে আমি আল্লাহকে চিনতে পারো আমি আল্লাহর শরণ যদি করতে পারো আমি আল্লাহর জিকির যদি সর্বদাই করতে পারো আমি আল্লাহ তাআলা বলছি এরূপ ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে গোটা বিশ্বের মাখলুকাতের ভিতরে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রেখে আজকের এই মজলিসের ভিতরে বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে অনাহারে মারা না যাই আমাদের খাদ্যর যোগান নিজে আল্লাহ তাআলা নিজের উপর অর্পণ করে নিজের নাম দিয়েছেন রাজ্জাক আল্লাহ তাআলা আপনার আমার ভুলকে ক্ষমা করবেন বলে নিজের নাম রেখেছেন গফফার আল্লাহ তাআলা আপনি এবং আমার প্রতি দয়াবান এবং করুণাময় বলে নিজের নাম রেখেছেন রহমান এবং রহিম আসুন আমরা সেই প্রভুর ইবাদত শুকরিয়া ও প্রশংসা আদায় করি যে প্রভু আমাদের জন্য রহমান যে প্রভু আমাদের জন্য রহিম যে প্রভু আমাদের জন্য গফফার আমরা সেই প্রভুর ইবাদত ঈমানের সহিত দিল থেকে একসঙ্গে চিৎকার করে আমাদের প্রভুর ইবাদত শুকরিয়া আদায় করি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের প্রতি যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন একটি উদ্দেশ্য দিয়ে উদ্দেশ্য ছিল সেই যুগের মানুষগুলি যাতে মানুষের সম্মুখে মাথা নত না করে মানুষ যাতে আল্লাহকে ভুলে যায় গাছ বৃক্ষর নিকটে আশ্রয় না চায় মানুষ যাতে অন্ধকারের পথকে চিরতরে ত্যাগ করে আল্লাহর সঠিক পথ আল্লাহর আলোর পথের প্রতীক হতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সময় সাপেক্ষে যেই সমস্ত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন সবার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক এবং নবী কুলের সর্বশ্রেষ্ঠ নবী নবী কুলের অন্তিম নবী মানব জাতির সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মানব যাকে আল্লাহ নবী রূপে আপনাকে আমাকে দান করেছিলেন যিনার কথা চূড়ান্ত যিনার আদর্শ পেলে আপনি আমি আদর্শবান যিনার আদর্শ পেলে আপনি আমি আদর্শ পিতা যিনার আদর্শ পেলে আপনি আমি আদর্শ নেতা আসলে আমরা আমাদের সেই প্রিয় হাবিব প্রিয় রাসূলের জন্য একবার প্রাণ খুলে সেই রাসূলের জন্য দরুদ ও সালাম পাঠ করি সকলে হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করলেন আমরা আমাদের জীবন যাপন করব আমরা ব্যবসা করব আমরা বাণিজ্য করব আমরা চাকরি করব আমরা লেখাপড়া করব আমরা পিতা হয়ে আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীতে শ্রম করব তাদের জন্য টাকা উপার্জন করে তাদেরকে খাওয়াবো পড়াবো আমরা আমাদের পিতামাতার খিদমত করব তবে এই সমস্ত কাজ করতে হলে এবং কি আল্লাহর ইবাদত করতে হলে আমাদেরকে একজন ব্যক্তি অথবা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার কথা মেনে করতে হবে যারা বলেন ঠিক না ভুল ঠিক যখন মোবাইলটা বানিয়েছি আমি কোম্পানি রূপে যা গাইডলাইন দিয়েছি সেইভাবে আপনাকে মোবাইল খাতাকে ব্যবহার করতে হবে আপনার মন মারামতে যদি মোবাইল ব্যবহার করেন মোবাইলটা আপনার হাতে সঠিক রূপে চলবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেহেতু আপনাকে আমাকে প্রাণ দিয়েছেন তিনি যেহেতু স্রষ্টা এবং খালিক সুতরাং আপনাকে আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন প্রতিটি মুহূর্তেই প্রতিটি সেকেন্ডেই প্রতিটি জায়গাতে প্রতিটি কাজের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার নিয়ম এবং নীতি নিয়েই আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে কিভাবে করবেন কেমন করে আল্লাহ তাআলাকে স্মরণ এবং আল্লাহ তাআলার জিকির করবেন আল্লাহ তাআলার দিয়া টাইমকে আপনি কেমন করে ফলো করবেন এ কথা পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টকরণ করেছেন আসুন আমরা পবিত্র কোরআনের মাধ্যম দিয়ে জেনে নেই আল্লাহ তাআলা কেমন করে আপনাকে আমাকে এই পৃথিবীতে তাহার ওয়াদাকে তার নির্দেশনাকে তার নয়কে কানুনকে আল্লাহ তাআলা কিভাবে মানার আদেশ দিয়েছেন আসুন কোরআন থেকে জেনে নেই মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ওগো আমাদের মাবুদ ওগো আমাদের খালিক আপনি বলে দেন এই পৃথিবীর ভিতরে আমরা জীবন পেয়েছি আমরা ধন্য হয়ে গেলাম এই পৃথিবীর ভিতরে আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা ধন্য হয়ে গেলাম তবে ওগো আমাদের মাবুদ ওগো আমাদের প্রতিপালক আপনি বলে দেন এই পৃথিবীর ভিতরে আমরা যখন লেখাপড়া করব এই পৃথিবীর ভিতরে আমরা যখন মসজিদে পৌঁছে যাব এই পৃথিবীর ভিতরে আমরা যখন বিবাহের অনুষ্ঠানে বসবো ওগো আমাদের প্রভু আপনি বলে দেন তাহলে তার হুকুম মেনে চলতে হবে তার আইডিয়াতে মেনে চলতে হবে আমার আল্লাহ তাআলা ডেকে বলেছেন হে আমার বান্দা আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর ভিতরে তোমরা তার কথা মেনে চলবে তার অনুগত্য করবে যাও পবিত্র কোরআন খুলে বাহির হয়ে যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আপনার আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন পবিত্র কোরআন খুলে বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বের ভিতরে কিছু সংখ্যক মানুষকে আলাদা করে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর সেই সমস্ত যুবকেরা ও পৃথিবীর সেই সমস্ত মুরব্বীরা ও পৃথিবীর সেই সমস্ত মহিলারা যারা বলেছো আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করেছি যারা বলেছো আমরা আমাদের প্রভুকে মেনে নিয়েছি আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিরা শোনো মন দিয়ে শোনো ভালো করে শোনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন্দ্র করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ হে ঈমানদার ব্যক্তিরা শোনো তোমরা যখন খেতে যাবে তোমরা যখন শুতে যাবে তোমরা যখন বিবাহিত যাবে এক নাম্বার যার হুকুম তোমাদেরকে মানতে হবে যার অনুগত্য তোমাদেরকে করতে হবে আল্লাহ তাআলা ডেকে বলেছেন আতিউল্লাহ তোমরা এক নম্বরে আমি আল্লাহ তাআলার অনুসরণ করবে বলেন না সুবহানাল্লাহ তো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথম আদেশ দিচ্ছেন আতিউল্লাহ আল্লাহর অনুগত করো আল্লাহর অনুসরণ করো আল্লাহ তাআলা যেভাবে যে কাজ আপনাকে করার আদেশ এবং নির্দেশ দিয়েছেন এভাবে করে আপনাকে সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে শুধু তাই নয় প্রশ্ন দিলে আরেকটা না আল্লাহ আমরা যদি আপনার মাধ্যম দিয়ে আমাদের চলাফেরাতে মশলা মাসাইল যদি খুঁজে না পাই তাহলে কার অনুগত্য করতে হবে আল্লাহ তাআলা আগে লিখে বলেছেন ওয়াতিউর রাসূল এই পৃথিবীতে যাকে আমি নবী রূপে এই পৃথিবীতে যাকে আমি রাসূল রূপে সৃষ্টি করেছি হে মানব অভিমানদার ব্যক্তি শোনো ঈমান যদি দিলে থাকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি আতিউল্লাহ এক নম্বরে আমি আল্লাহর অনুসরণ করো ওই ওয়াতিউর রাসূল তোমাদের ভিতরে আমি আল্লাহ যাকে নবী বানিয়েছিলাম তার অনুসরণ তোমাকে করতে হবে এরপর আল্লাহ তাআলা একটা অন্য শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুলিল আমর মিনকুম যারা বুঝান তিনারা বুঝেছেন সাধারণ মানুষ যারা আমরা বুঝি নেই দেখুন আপনি আয়াতে আবার ফিরে যান আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আতিউল্লাহ এরপর বলেছেন ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এরপর আল্লাহ তাআলা আতিউর শব্দ ব্যবহার করেন নাই এরপরের শব্দটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা জ্ঞান তোমাদের ভিতরে যাদের বিবেক বুদ্ধি আছে যারা সমাজে চলাচল করে যাদেরকে তোমরা নমুনা আইডিয়াল বানিয়েছো তাদেরটাও তোমরা মানবে যে যদি কোনো ঝগড়া হয় ফাসাদ হয় আমি আমার মুরব্বী জেঠা সাহেবকে মানি তবে তিনার কথা মানলে যে যদি কোনো কষ্ট হয় কোনো বিবাদ কোনো ঝগড়া সৃষ্টি হয় তাহলে কাকে মানতে হবে আল্লাহ তাআলা আগে বলেছেন ফাইন তারা আযাকুম ফি শাইইন যদি কোনো ব্যাপারে তোমাদের ভিতরে মত না এই জগৎ করতে হবে এর নাম ঈমান আমরা মানতে গিয়ে রাসূলেরটা মেনেছি আবার বড় হুজুরেরটাও মেনে নিয়েছি জিলাপি হুজুরেরটাও মাঝে মাঝে মেনে নেই যেটা আমার ভালো লাগে সেটা আমি মেনে নেই যেটা আমার ভালো লাগে না সেটা আমি হুজুরেরটা অনুগত করি আল্লাহ তাআলা বলেছেন খবরদার যদি ঈমান ভিতরে থাকে তাহলে আমি আল্লাহ তাআলা বলছি পৃথিবীর কোন ব্যক্তির কথা তুমি মানতে পারো না যতক্ষণ তাদের কথা আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে মিল আছে ততদিন পর্যন্ত মানা যেতে পারে যেই দিন থেকে তোমার পিতার কথা আমি আল্লাহ এবং রাসূল থেকে কেটে যাবে যেই দিন তোমার শিক্ষক গুরুজনের কথা আমি আল্লাহ এবং রাসূলের কথা থেকে আলাদা হয়ে যাবে আমি আল্লাহ তাআলা বলছি তৎক্ষণাতেই মুহূর্তের ভিতরেই সারা পৃথিবীর কথাকে ধাক্কা দিয়ে আমি আল্লাহ এবং রাসূলের কথাকে অনুগত করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা আগে বলেছেন যে এটাই হচ্ছে ঈমানদার ব্যক্তির পরিচয় শুধু তাই নয় রাসূলের অনুগত আপনাকে কেমন করে করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে কথা বলেছেন পৃথিবীর কোন ব্যক্তির কথা আপনি মেনে নিতে পারেন না তবে একজন ব্যক্তির কথা আপনাকে মেনে নিতেই হবে যিনি আপনার আমার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার রাসূল সম্পর্কে বলেছেন পবিত্র কোরআন বাড়িতে খুলবেন পবিত্র কোরআন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 এর ভিতরে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু হে পৃথিবীর মুমিন মুসলিম শোনো আমার রাসূল তোমাকে যা দিয়েছেন তোমাকে তাই গ্রহণ করতে হবে আমার রাসূল যেভাবে বিবাহ করিয়েছেন তোমাকে তদ্রূপভাবে বিবাহের অনুষ্ঠানকে পরিপূর্ণ করতে হবে আমার রাসূল যেভাবে যাকাত দিয়েছেন তদ্রূপভাবে তোমাকে যাকাত দিতে হবে আমার রাসূল যেভাবে ইসলামিক জলসাকে পেতেছিলেন সেভাবে তোমাকে ইসলামিক জলসাগুলো বাঁধতে হবে আমার রাসূল যেভাবে হেঁটেছেন যথাযথভাবে তোমাকে সেভাবে হাঁটতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু আমার রাসূল তোমাদেরকে যা দিচ্ছে তোমরা সেটাকে চক্ষু বন্ধ করে মেনে নাও আল্লাহ তাআলা আগে বলেছেন ওয়া নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাসূল আপনাকে আমাকে যা থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ফানতাহু তার থেকে তোমাকে দূরে সরতেই হবে এর আম্মা রাস্তা দিয়ে চলছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমল নিয়ে চলছিলেন হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখে আপনার বডির ভিতরে চ্যাল এসে গেল আপনি একটু লজ্জিত হয়ে রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর মানুষের বানানোর নিয়ম নীতিকে আপনি গ্রহণ করলেন এই কথার দ্বারাই আপনি প্রমাণ করেছেন আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান এখন পর্যন্ত প্রবেশ করেনি আপনাকে প্রতিটি মুহূর্তেই নবী মুহাম্মদের কথাকে মেনে নিতে হবে এটা আমি বলি নাই পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65 আপনি খুলে দেখবেন মহান আল্লাহ তাআলা সেখানে বলেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের আমার নফসের আমার জাতের আমি আল্লাহ তাআলা আমি নিজে আমার ব্যক্তির পছন্দে বলছি লা ইউমিনুন পৃথিবীর কোন নামাজি ততদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না পৃথিবীর কোন হাজী ততদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম যতদিন পর্যন্ত হে রাসূল আপনার ফয়সালাকে আপনার আদালতের ফয়সালাকে মানুষ চক্ষু বন্ধ করে মেনে না নিতে পারবে আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের আমার নফসের আমার জাতের দিব্যি দিয়ে বলছি পৃথিবীর মানুষ সবটাই হতে পারে ঈমানদার হতে পারে সুতরাং আপনাকে সর্বদাই রাসূলের আদর্শ মেনেই চলতে হবে নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা না করলেই নয় নামাজ নিজের মতো করে নামাজ পড়লে কবুল হবে না আমি রাসূল সাজদা করেছি যেভাবে তোমাকে সাজদা করতে হবে সেভাবে আমি রাসূল রুকু করেছি যেভাবে তোমাকে রুকু করতে হবে সেভাবে আমি রাসূল যেখানে যে তাসবিহ করেছি তোমাকে সেখানে সে তাসবিহ পাঠ করতে হবে নামাজ কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো নামাজ আদায় করো সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমি রাসূল তোমাদেরকে পড়িয়ে দেখিয়েছি যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবেই তোমাদেরকে নামাজ পড়তে হবে অন্যথা তোমাদের নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না আসুন আরো কিছু এগিয়ে যাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মান এবং শানকে এত বৃদ্ধি করেছেন মহান আল্লাহ তাআলা রাসূলকে কেন্দ্র করে একটা শক্ত কথা বলেছেন মহান আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় ওগো আমাদের প্রতিপালক ওগো আমাদের রাজ্জাক আপনি বলে দেন এই পৃথিবীর ভিতরে আমরা যদি আপনাকে অনুসরণ করতে চাই আমরা যদি আপনার ইত্তেবা করতে চাই আমরা যদি আপনার কথাকে ফলো করতে চাই তাহলে কেমন করে করতে হবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন হে আমার বান্দা আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর ভিতরে তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাও আমি আল্লাহর অনুসরণ করতে চাও তাহলে কেমন করে করতে হবে আল্লাহ তাআলা বলেছেন যাও পবিত্র কোরআন খোলো উত্তরটা পেয়ে যাবে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 এর ভিতরে আমার আল্লাহ তাআলা নবীকে কেন্দ্র করে বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতিউর রাসূলা এই পৃথিবীর ভিতরে যারা আল্লাহর নবীর অনুগত করবে এই পৃথিবীর ভিতরে যারা নবীর কথাকে মেনে নিতে পারবে এই পৃথিবীর ভিতরে যারা বিবাহের অনুষ্ঠান করবে আল্লাহর নবীর মত করে এই পৃথিবীর ভিতরে যারা পানি পান করবে রাসূলের মত করে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন মাইয়ুতিউর রাসূলা এই পৃথিবীর ভিতরে যারা রাসূলের অনুগত করেছে আর রাসূলের অনুগত করে নেই আল্লাহ তাআলা বলেছেন ফাকাত আতা আল্লাহ তাআলা ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার ইত্তেবা অনুসরণ করেছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহকে যদি পেতে চান আল্লাহর যদি অনুসরণ করতে চান আপনার মাঝখানে একটা মাধ্যম আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আল্লাহ ভেতর জন করতে চান মাঝে আপনার একটা মাধ্যম আছে যাকে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে ছেড়ে দিয়ে ইনাকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া অসম্ভব ইনাকে বাদ দিয়ে আল্লাহর পথে চলা অসম্ভব রাসূলকে বাদ দিয়ে জানাজার নামাজ অসম্ভব রাসূলকে বাদ দিয়ে ঈদের নামাজ অসম্ভব রাসূলকে বাদ দিয়ে খাবার খাওয়া অসম্ভব রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো ইবাদত আপনি বলুন প্রতিটি ইবাদত অসম্পূর্ণ রাসূলের নীতিতেই আপনাকে ইবাদত করতে হবে তবেই আপনার আমার প্রভু সেটাকে গ্রহণ করবেন এবার যদি একটা প্রশ্ন জানতে পারে আমরা যদি আল্লাহর রাসূলের অনুগত করি আল্লাহ আপনি আমাদেরকে কি দান করবেন আমরা যদি রাসূলের কথাকে চোখ বন্ধ করে মেনে নেই আল্লাহ আপনি আমাদেরকে কি দান করবেন এই প্রশ্ন যদি দিলে থাকে আসলে উত্তরটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন মহান আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় ওগো আমাদের প্রভু ওগো আমাদের আল্লাহ আমরা নিশ্চিত হয়ে গেলাম আমরা বুঝে নিয়েছি আপনি একটু বলিয়ে দেন এই পৃথিবীর ভিতরে আমরা যদি রাসূলের মতো করে জীবন যাপন করতে পারি আমরা যদি রাসূলের অনুগত করতে পারি ওগো আমাদের প্রভু আপনি বলে দেন আমাদেরকে কি প্রতিদান দেওয়া হবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন হে আমার বান্দা আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছি এই পৃথিবীর ভিতরে তোমরা যদি রাসূলের ইত্তেবা করো তোমরা যদি রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ তাআলা কি দান করব আল্লাহ তাআলা বলেছেন যাও পবিত্র কোরআন খুলে বাইর হয়ে যাবে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 এর ভিতরে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন ওয়াইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা এই পৃথিবীর ভিতরে যারা আল্লাহর অনুগত করেছে এই পৃথিবীর ভিতরে যারা রাসূলের অনুগত করেছে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহীন হে পৃথিবীর মানুষেরা শোনো মনোযোগ শোনো আমি মহান আল্লাহ ঘোষণা করে দিলাম এই পৃথিবীর ভিতরে তোমরা যদি আল্লাহর অনুগত করতে পারো এই পৃথিবীর ভিতরে তোমরা যদি রাসূলের অনুগত করতে পারো তাহলে তোমাদের ঠিকানা চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম এই পৃথিবীর ভিতরে من النبيين يكتبين في بوري ترى الله منقط كورشة ترى رسول الله منقط كورشة أمار الله تعالى بلشان شنو أمار ثقانا أمار باشوستان أمار ثقار زايدا أمي الله تعالى نبي لا شمس كورتي بسر ولا نسبحان رسول الله منقط كورشة الله تعالى بلشان من النبيين نبي لا شمس كورتي حشر هذي إبراهيم نبي لا شمس كورتي ثقانا هذي شنو تايران الله تعالى بلشان من النبيين والصديقين يبي تبير كدور دارس شبت بطا برسي يبي تبير دارا جمال يسي من كبر أولي جمال شبت وادي شرين حضرة الصديق أكبر أبو بكر الصديق رضي الله تعالى عنه الله تعالى قدر تجيني كور بلشان والصديقين شبت وادي شنجة تمادر حسر هبي شروط آي 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 الله تعالى بلشان والشهداء قرآنের জন্য শরীয়তকে রক্ষা করার জন্য জীবনকে বিসর্জন দিয়েছে যারা মাটিতে রক্তপাত করেছে যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দান করেছে আমার আল্লাহ তাআলা বলেছেন অশুহাদা তোমাদের ঠিকানা এই শহীদদের সঙ্গে হবে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এখানেই ইতি করি নেই এখানেই এন্ড করি নেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসালিহিন যারা নেককার যারা ভদ্র যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ ভীরুতার ধারণ করতে পেরেছে আল্লাহ তাআলা বলেছেন সালেহীন এই সমস্ত নেককার দিনদার বান্দাদের সঙ্গে তোমাদের হাসরটা হবে তোমাদের ঠিকানা হবে কারণ একটাই তা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য আপনাকে করতে হবে এবার আসুন আমি আপনাকে কয়েকটা হাদিস শোনাই আল্লাহর রাসূলের অনুগত্য আপনি কিভাবে করবেন জীবনে প্রতিদিন মুহূর্তেই আপনাকে রাসূলের অনুগত্য করতে হবে আচ্ছা আমাদের সমাজে কিছু লোক আছে যদি আপনি তাদেরকে হাদিস এবং কোরআনের কথা শোনান বা বুঝান দেখবেন নানা রকম ফন্দি দিয়ে নানা রকম যুক্তি দিয়ে সেই কথাকে কেটে দেওয়ার চেষ্টা করে এমন লোক আছে না নাই আছে এই সকল ব্যক্তির ব্যাপারে আবু হুরায়রার একটা মন্তব্য হাদিস তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি ছেলেকে ডেকে বলেছেন ইয়া ইবনা আখি হে আমার ভাইয়ের সন্তান শোনো ইদা হাদাসতুকা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান আমি যখন যে মুহূর্তে তোমাকে একটা হাদিস শোনাবো যেই হাদিসের রেফারেন্স দেব রাসূল থেকে আমি যদি কোনোদিন কোনো সময় তোমাকে একটা হাদিস শোনাই যেই হাদিসটা আমি বর্ণিত করছি রাসূল থেকে খবরদার খবরদার ফালা তাদরিব লাহুল আমসাল উদাহরণ থেকে ধরে যুক্তি তর্ক করে সেই হাদিসকে কেটে দেওয়ার চেষ্টা করবে না কারণ আমি আমার কথা বলছি না আমি বলছি রাসূলের কথা সুতরাং হে যুবক হে আমার ভাইয়ের ছেলে শোনো আমি যখন তোমাকে বলা হাদিস শোনাবো খবরদার খবরদার হাদিসকে কাটার চেষ্টা করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 7280 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে একত্রিত করে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার উম্মতের প্রতিজন ব্যক্তি আমার উম্মতের প্রতিজন বুয়া আমার উম্মতের প্রতিজন যুবক আমার উম্মতের প্রতিজন ছেলে আমার উম্মতের প্রতিজন মা নারী তারা জান্নাতে প্রবেশ করবে যারা বলেন সুবহানাল্লাহ তারা আল্লাহ রাসূল আগে বলেছেন ইল্লা মান আবা শুধু জান্নাতে যাবে না তারা যারা বলবে আমাদের জান্নাতের কোনো প্রয়োজন নেই যারা বলবে আমাদের জান্নাতের কোনো প্রয়োজন নেই অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না তারা অস্বীকার করবে না যারা জান্নাতে যাবে তারা আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার উম্মতের প্রতিজন সদস্য প্রতিজন মেম্বার জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা জান্নাতে যাবে না সে অস্বীকার করবে যে ইলা সাহাবায়ে কেরামদের ভিতর থেকে বলা হলো ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি বলেন তো কে সেই হতভাগা কে সেই হতভাগা কে সেই